फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आमी मून आमा चैनले तोमादेर सकलके वेलकम जानाच्छि। आजके आमी आबार चले एसेछि तोमादेर काछे सम्पूर्ण नतुन एकटा वीडियो तोमादेर सकलेर फेवरेट। आज आमी तोमादेर साथे शेयर करब ज्वेलरी कलेक्शन। সামনেই দুর্গাপূজো, তো আমরা সবাই জুয়েলারি তো নর্মালি কিনেই থাকি, তাই না? দুর্গাপূজোর জন্য শাড়ির সাথে পরার জন্য ওয়েস্টার্ন ওয়ার, ইন্ডিয়ান ওয়ার, যে কোনো ড্রেসের সাথে তো আমরা জুয়েলারি কালেকশন নিয়েই থাকি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাতিবাগান মার্কেটের জুয়েলারি কালেকশন। হাতিবাগান মার্কেটের জুয়েলারি কিন্তু জাস্ট অসাম, আমি আগেও বলেছি। হাতিবাগান মার্কেটের আমার চ্যানেলে কিন্তু ড্রেস কালেকশন অনেক সুন্দর সুন্দর আছে, তো চাইলে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। সেখানে কিন্তু আমি হাতিবাগান মার্কেটের ড্রেস কালেকশন, সুজের কালেকশন, ব্যাগস কালেকশন, ভ্যারাইটিস টাইপসের কালেকশন দেখিয়েছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জুয়েলারি কালেকশন। হাতিবাগান মার্কেটে কিন্তু জুয়েলারি কালেকশন খুব ভালো ভালো পাওয়া যায় আর খুবই রিজনেবল প্রাইসে। আর এখানে জাঙ্ক জুয়েলারি কালেকশনও কিন্তু ভীষণ ভালো। দেখো এখন তোমরা যেই সমস্ত সিলভার ইয়ারিংয়ের কালেকশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুব ভালো ছিল। আর এগুলোর প্রাইস ছিল 100 রুপিস, 150 রুপিস এরকমই রেঞ্জ ছিল। আর এখানে ইয়ারিংয়ের স্টার্টিং প্রাইস ছিল মাত্র 30 রুপিস করে। দেখো কত সুন্দর সুন্দর ইয়ারিংয়ের কালেকশন ছিল, মাত্র 100 রুপিস করে ছিল এই ইয়ারিংয়ের কালেকশনগুলোর রেঞ্জ। খুবই নতুন অর্থ কালেকশন ছিল এই ধরনের ইয়ারিংগুলো। তোমরা কিন্তু এখন লং পিসের সাথে পরতে পারো, যে কোনো শাড়ির সাথে পরতে পারো। খুবই ভালো ভালো কালেকশন ছিল, দেখতে পাচ্ছো ইয়ারিংগুলো কত সুন্দর সুন্দর ছিল। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল এখানকার এই ইয়ারিংয়ের কালেকশনগুলো। এরপর নেক্সট দেখো তোমাদেরকে কিছু নেক পিসের কালেকশন দেখাচ্ছি। এই যে দেখো এখানে রেড কালারের এই দুর্গা মূর্তির নেক পিসটা, এটা রেঞ্জ ছিল মাত্র 250 রুপিস। আর দেখো কত সুন্দর সুন্দর এখানে নেক পিসের কালেকশন ছিল, জাঙ্ক জুয়েলারি কালেকশন ছিল, কত দারুণ দারুণ সিলভার নেক পিসের কালেকশন ছিল। আর প্রাইসও ভীষণ 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 রিজনেবল ছিল। আর এখান থেকে যাই জিনিসপত্র কেনো না কেন, অবশ্যই কিন্তু বার্গেনিং করে নিও, কারণ জুয়েলারি কালেকশনের উপর আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখেছি। এখানে যে জুয়েলারি কালেকশনটার রেঞ্জ তোমাকে 300 বলবে, সেটা তুমি কিন্তু 150 নিয়ে নিতে পারবে। মানে যা এখানে দাম বলে তার হাফে কিন্তু তোমরা যদি ঠিকঠাক করে বার্গেনিং করতে পারো, তাহলে কিন্তু জুয়েলারি কালেকশন কিন্তু অনেক অনেক কম প্রাইসে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর নেক্সট এই শপটায় দেখো তোমরা যেই সমস্ত ইয়ারিংয়ের কালেকশন এখানে দেখতে পাচ্ছ, এগুলোর কিন্তু প্রাইস ছিল অনলি 30 রুপিস করে। হ্যাঁ, মাত্র 30 টাকা করে দাম ছিল। দেখো এখানেও কত সুন্দর সুন্দর স্টোন ওয়ার্কের সিলভারের নেকপিস ছিল, এগুলোর রেঞ্জ ছিল মাত্র 30 রুপিস করে। দেখো মাত্র 30 টাকা করে এখানে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর ঝুমকোর কালেকশন পেয়ে যাবে, গোল্ডেন ইয়ারিংয়ের কালেকশন, সিলভার ইয়ারিংয়ের কালেকশন, ভ্যারাইটিস টাইপসের কিন্তু তোমরা এখানে ইয়ারিংয়ের কালেকশন পেয়ে যাচ্ছ। স্টোন ওয়ার্কেরও ইনফ্যাক্ট ইয়ারিংয়ের কালেকশন কিন্তু তোমরা 30 রুপিস করে মাত্র পেয়ে যাচ্ছ। খুবই ভালো ভালো কালেকশন ছিল এখানে। তোমরা কিন্তু অবশ্যই পুজোর আগে একবার হাতিবাগান মার্কেটে আসতেই পারো। আর হাতিবাগান মার্কেটের কিন্তু আরও অনেক অনেক কালেকশনের ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। হাতিবাগান মার্কেটে কিন্তু খুব ভালো ভালো 50 রুপিজের টপের কালেকশন, 100 রুপিজের টপের কালেকশন, ভ্যারাইটিস টাইপসের টপের কালেকশন, কুর্তির কালেকশন কিন্তু আমি দেখিয়েছি, শুজ কালেকশন দেখিয়েছি, ব্যাগ কালেকশন দেখিয়েছি। সেই সমস্ত ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর চাইলে কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়েও সেই সমস্ত হাতিবাগান মার্কেটের ভিডিওগুলো দেখতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর পুজোর আগে শপিং করতে তোমাদের অনেক অনেক হেল্প হবে।
নেক্সট এই সপ্তাহে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর দেখো নেকপিসের কালেকশনগুলো ছিল, লং নেকপিসের কালেকশনগুলো ছিল। এগুলোর রেঞ্জ ছিল মাত্র 150 রুপিস করে, 100 রুপিস করে, এরকমই দাম ছিল। আর খুব সুন্দর সুন্দর এখানে নেকপিসের কালেকশন ছিল, দেখতেই পাচ্ছ তোমরা স্টোন ওয়ার্কের নেকপিসের কালেকশন, ব্রাইডাল নেকপিসের কালেকশন, খুব ভালো ভালো এখানে নেকপিসের কালেকশনগুলো ছিল। আর প্রাইসও রিজনেবল ছিল প্রচণ্ড, আর মাত্র 30 রুপিস করে কিন্তু এখানে নেকপিসের কালেকশনগুলো স্টার্টিং প্রাইস ছিল। এখানে আপ টু তোমরা 200 পর্যন্ত কিন্তু নেকপিস পেয়ে যাবে। নেক্সট এই সপ্তাহতেও দেখো কত সুন্দর সুন্দর নেকপিসের কালেকশন ছিল, সিলভার নেকপিসের কালেকশন। এখন যেগুলো ট্রেন্ড যে চলছে প্রচণ্ড পরিমাণে লং নেকপিসের কালেকশনগুলো, সিলভারের জাঙ্ক জুয়েলারি কালেকশনগুলো কিন্তু এখানে খুব ভালো ভালো ছিল। এছাড়াও কিন্তু এখানে গোল্ডেন জুয়েলারি কালেকশনও খুব ভালো ছিল, গোল্ডেন নেকপিসেরও কালেকশন ছিল। আর প্রাইসও খুবই রিজনেবল ছিল, মাত্র 100, 150, 200 মধ্যে কিন্তু তোমরা এখানে খুব ভালো ভালো নেকপিসের কালেকশন পেয়ে যাবে। আর এই সপ্তাহে ইয়ারিংয়ের কালেকশনগুলো দেখো জাস্ট ওয়াও ছিল না, কত সুন্দর সুন্দর এখানে ঝুমকোর কালেকশন ছিল, কানবালার কালেকশন ছিল। এখানকার ইয়ারিংয়ের কালেকশনগুলো তো জাস্ট ওয়াও ছিল, আর রেঞ্জ ছিল মাত্র 30 রুপিস থেকে স্টার্টিং প্রাইস আপ টু তোমরা এখানে 200 পর্যন্ত ইয়ারিংয়ের কালেকশন পেয়ে যাবে। দেখো দারুণ দারুণ সিলভার ইয়ারিংয়ের কালেকশন ছিল, প্রচণ্ড ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন ছিল। এখানে যা সমস্ত ইয়ারিংয়ের কালেকশন ছিল এগুলো দেখে তো আমার জাস্ট মাথাটা ঘুরিয়ে গেছিলো। তো তোমরা কিন্তু অবশ্যই এখানকার ইয়ারিংয়ের কালেকশনগুলো, উফ জাস্ট অসাম ছিল এই সপ্তাহের ইয়ারিংয়ের কালেকশনগুলো, দেখতেই পাচ্ছ তোমরা কত দারুণ দারুণ ইয়ারিংয়ের কালেকশন ছিল এখানে। এরপর নেক্সট দেখো এখানে এই ব্যাঙ্গেলসের কালেকশনগুলো, এই ব্যাঙ্গেলসের কালেকশনগুলোও কিন্তু খুব ভালো ছিল, মাত্র 80 রুপিস করে রেঞ্জ ছিল এখানকার এই ব্যাঙ্গেলসগুলো। দেখো কত সুন্দর সুন্দর ব্যাঙ্গেলসের কালেকশন ছিল, আমি নিজেও এখান থেকে একটি ব্যাঙ্গেলস নিয়েছি, আর ব্যাঙ্গেলসগুলো আমার ভীষণ ভালো লাগছিলো। গোল্ডেন ব্যাঙ্গেলস ছিল, সিলভার ব্যাঙ্গেলস ছিল, খুব সুন্দর সুন্দর স্টোন ওয়ার্কেরও ব্যাঙ্গেলসের কালেকশন ছিল। আমি নিজে নিজের জন্য এই ব্যাঙ্গেলসটা এই শপ থেকে নিয়েছি, মাত্র 80 রুপিস রেঞ্জ ছিল। কেমন লাগলো আমার এই ব্যাঙ্গেলসটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই সপ্তাহে দেখো কত সুন্দর সুন্দর এখানে চুড়ির কালেকশন ছিল, ব্যাঙ্গেলসের কালেকশন ছিল, সিলভার ব্যাঙ্গেলসের কালেকশন, গোল্ডেন ব্যাঙ্গেলসের কালেকশন, ভ্যারাইটিস টাইপসের কিন্তু এখানে চুড়ির কালেকশন ছিল। আর প্রাইসও খুবই খুবই রিজনেবল ছিল। আর আজকের আমার এই জুয়েলারি কালেকশনের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটার লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমার চ্যানেলে এরকম ধরনের নতুন নতুন শপিং ব্লগ আসে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছায় আর তোমরা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। টাটা।